সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা তৈরি না হলে কখনোই যুদ্ধে জয়ী হওয়া যায় না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে সেভাবেই গড়ে তোলা ছিল সরকারের লক্ষ্য এবং সেটি আজ বাস্তবায়ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধনী শেষে বিশেষ দরবারে অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়।